শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। এই মুহূর্তে সব থেকে বড় খবর, ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল আরামবাগ থানার অন্তর্গত আরামবাগ পৌরসভার কালীপুর মোড় সংলগ্ন এলাকায়। জানা গেছে একটি দ্রুতগামী লরির মুখোমুখি সংঘর্ষ হয় একটি বাইকের, যে বাইকে দুজন ছিল। বাইক আরোহীকে ধাক্কা মারা মাত্রই লরিটি তাদের নাকি কয়েকশো মিটার টেনে টেনে নিয়ে আসে, তারপরে লরিটিতে আগুন ধরে যায়। স্থানীয় মানুষজন দ্রুত বাইকে থাকা দুই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠান। সাথে আরামবাগ থানা এবং দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দাউ দাউ করে লরিতে আগুন জ্বলতে থাকে কালীপুর মোড়েই। দ্রুত এসে পৌঁছে দমকল বাহিনী, দেখুন বিস্তারিত। দেখি যে কি বলে, যখন গাড়িটা রাখছি তখন দেখি একজন গাড়ির থেকে নেমে ছুটছে, তখন গাড়িটাতে অলরেডি আগুন ধরে গেছে। ওইখানে একজন বাইকে মেরেছে, বাইকটা ঘষে নিয়ে এসছে, আর এখানে আগুন মানে দাউ দাউ করে আগুন জ্বলেছে। বাইকের ঘর্ষণ থেকেই মনে হচ্ছে আগুনটা লেগেছে। গাড়িটা দু কিলোমিটার, বাইকে একজন ছিল, একজন কি দেখতে পেয়েছি তাকে গাড়ি পুলিশ নিয়ে হসপিটাল নিয়ে গেছে। এটা কালীপুর মোড়, লরিটা ধান বোঝাই লরি আছে, গাড়ি দাউ দাউ করে জ্বলছিল, তখন ড্রাইভার ছুটে চলে গেছে। হ্যাঁ, ফায়ার ব্রিগেড এসছে, আগুন নিভিয়েছে, তাকে হসপিটালে নিয়ে গেল। ড্রাইভার কালাসে ছুটে চলে গেছে। অরবিন্দ সমাজি মোটরসাইকেল মে অ্যাক্সিডেন্ট হ্যাঁ। আমরা লরিটা এই মুখে এসছে, মোটরসাইকেলে যাচ্ছে, গাড়িও গতিবেগ ছিল, মোটরসাইকেলের দুজনেরই গতিবেগ ছিল। ওই যে মারলো ড্রাইভারটা, যদি কন্ট্রোল করতে বেঁচে যেত ছেলেটা, ও ড্রাইভারটা সোজা যে মাঝে মেরেছে, ড্রাইভার কাটায়নি, ব্রেকও ধরেনি, সেইভাবে টেনে এসছে, একই পিক আপে গাড়িটা বেরিয়ে এসছে। লরিটার একটু পিক আপ কমায়নি, লরিটার যে হ্যাঁ একবারে পুরো এসে এখানে শেষ হয়েছে, মোটরসাইকেলটা পুরো ভেঙে ভেঙে এসছে। হ্যাঁ, মোটরসাইকেলে তো ট্যাঙ্কিটা ছিল,
ট্যাঙ্কি তেলের জন্য ঘষা তেলেতে অ্যাক্সিডেন্ট জ্বললো। ওই তো এক কিলোমিটার মতন টেনে এনেছে, হাফ কিলোমিটার বেশি, কাছাকাছি এক কিলোমিটার। আমার নাম রামজীবনপুর থেকে এসেছিলাম, অদ্বৈত বাবু, কালীপুর। সামনেই আমাদের ভেলা দিঘি আছে, ভেলা দিঘিটা একটু পেরিয়ে গোঘাট পেরিয়ে আরামবাগ যখন ঢুকে, ঢোকার মুখে একটা বাইকে আরোহী সে যাচ্ছিলো তার বাড়ির দিকে। ওই সামনে একটা পুকুর আছে, ওই পুকুরটার কাছ থেকেই এই গাড়িটা তাকে মারে, মারে অনেকটা ঘষড়ে নিয়েছে। সামনে কিছু চায়ের দোকান, ওখানটা ছেলেটা পড়ে রয়ে যায়, তার গাড়িটা সমেত এখানে চলে আসে কালীপুর মোড়ে। তো ওই গাড়িটার জন্য এই গাড়িতে আগুন লেগে যায়, এবং ছেলেটা, যে ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার পাটা পুরো বাদ চলে যাবে, মানে ক্ষত হয়ে গেছে, কিছু নেই, এবং হাতটা তার গেছে। নাম তার পরিচয় বা তার ঠিকানা কোনো কিছু জানা যায় না। তারপর আমরা গাড়ি করে তার হসপিটালে পাঠিয়ে দিয়েছি, এবং তারপর পুলিশ এসছে এবং ফায়ার ব্রিগেড এসছে, গাড়িতে আগুন নিভানোছে। মোটরসাইকেলটা এই আরামবাগ থেকে গোঘাটের দিকে যাচ্ছে, গাড়িটা এইভাবে আসছিল গোঘাট থেকে আরামবাগের দিকে আসছে, ধান ধান বোঝাই আছে। এটা তোমার 12 জায়গা, এই জায়গাটা কালীপুর। আমার নাম শেফটিং কোয়াল। এসি নার্সিং হোম 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিংহোম করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।